আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ডিজিটাল মার্টের নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে আবারো স্বাগতম। আজকের আমাদের প্যাকেজ শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন যে 13 জেনারেশনের প্রসেসর দিয়ে i5 ইন্টেলের। তো আজকে আমরা ইন্টেল দিয়ে একটা বাজেট রেখেছি দর্শক। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকে আমাদের বাজেট কত এবং বাজেটে কি কি প্রোডাক্ট থাকছে। সবগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটা দেখতেই থাকুন এবং আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন i5 13 জেনারেশনের একটা প্রসেসর। প্রসেসরটার মডেল নাম্বার হচ্ছে i5-13500 এবং এটা হচ্ছে 24 MB ক্যাশ ফাইলের একটি প্রসেসর এবং এটা ইন্টেলের। দেখতেই পাচ্ছেন আমার হাতে যেহেতু ইন্টেলের প্যাকেট, ইন্টেলের প্রসেসর। তো এই প্রসেসরটার ওয়ারেন্টি থাকছে হচ্ছে 3 বছর আপনার এই প্যাকেজে এবং এর সাথে আমরা রেখেছি হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ড। আর মাদারবোর্ডটা দেখেন, মাদারবোর্ডটার মডেল নাম্বার হচ্ছে B760M D2H DDR4 এর একটি মাদারবোর্ড। এটা গিগাবাইটের অফিসিয়াল, এই লোগোটা দেখে আপনারা চিনে ফেলছেন যে এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট স্মার্টের। এবং পিছনে যদি আমি ডায়াগ্রামটা দেখাই, বোর্ডের ডায়াগ্রামে আপনি দেখতে পারবেন যে এখানে NVMe স্লট আছে এবং সাথে আছে 2টা র্যামের স্লট। আমরা আজকের বাজেটে র্যাম রেখেছি 1টা, আপনি চাইলে আরও একটা অ্যাড করে এই বাজেটে নিতে পারবেন। তো মাদারবোর্ডের ওয়ারেন্টি পিরিয়ডও থাকবে হচ্ছে 3 বছর। নেক্সট এর সাথে আমরা রেখেছি হচ্ছে আজকের র্যাম 8GB একটা 3200 MHz-এর। আপনারা র্যামের উপরে একটা হলোগ্রাম দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল প্রোডাক্টের একটা চিহ্ন বা হলোগ্রাম এবং এটা হচ্ছে 8GB 3200 MHz-এর একটা র্যাম, কোরশিয়ার ব্র্যান্ডের। তো এই প্যাকেজের সাথে একটা র্যাম থাকছে 8GB। প্রসেসর গেল, মাদারবোর্ড, এরপর র্যাম, এরপর আমরা রেখেছি হচ্ছে HP-র 250 GB একটা NVMe SSD এবং এটার ওয়ারেন্টি থাকবে হচ্ছে 3 বছর পর্যন্ত এটার ওয়ারেন্টি পাবেন। এরপর এই বাজেটের সাথে আমরা রেখেছি বা আপনাদের জন্য আছে হচ্ছে অরা GP450W-এর একটা পাওয়ার সাপ্লাই গেম ডিএসের। এটার ওয়ারেন্টি পিরিয়ড থাকবে হচ্ছে 2 বছর পর্যন্ত এটার ওয়ারেন্টি থাকবে এবং সাথে থাকছে হচ্ছে আমার ডাইন সাইডে যে মনিটর দেখতে পাচ্ছেন, আসলে মনিটরের ব্যাপারে একটু পরে বলি, আগে আপনাদেরকে দেখাই হচ্ছে কেচিংটা হচ্ছে 3টে লাইটিং ফ্যান সামনের দিকে এবং পিছনের দিকে একটা লাইটিং ফ্যান এবং উপরে আপনার ম্যাশ টাইপের সিস্টেম আছে। এখানে চাইলে বরাবরের মতো আপনি আরও ফ্যান ইউজ করতে পারবেন এখানে। তো কেচিংটার মডেলটাও আমি মনে করি অনেক লুকিংটা খারাপ না, খুবই ভালোই, আপনার যে বাজেট সে বাজেট অনুযায়ী খুবই ভালো কেচিংয়ের মডেলটা। তো ভিউয়ার্স, আপনার মনিটরটা দেখতে পাচ্ছেন, মনিটরটা আজকের প্যাকেজের সাথে নেই। তো মনিটর ছাড়া টোটাল PC-র প্যাকেজটা আসবে হচ্ছে আপনার 58,000 টাকা। তো 58,000 টাকা আসলেও আমাদের সেলস পার্সন অথবা আমাদের ওয়েবসাইট থেকে যদি আপনি প্রোডাক্টগুলো চয়েস করেন বা আমাদের শপে এসে ক্রয় করেন, আপনার জন্য অবশ্যই কিছু একটা ডিসকাউন্ট থাকবে, সেটা যতটুকুই হোক, স্বল্প হোক বা খুব কম হোক, কিন্তু একটা ডিসকাউন্ট আমরা রাখবো অবশ্যই আপনাদের জন্য। আর এই প্যাকেজের সাথে যদি আপনারা মনিটর নিতে চান, আমার হাতে আর ডান সাইডে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা HTM ব্র্যান্ডের 22 ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর এবং 3 বছরের ওয়ারেন্টি সহ, 3 বছরের ওয়ারেন্টি সহ আপনি মনিটরটা পাবেন মাত্র 8,500 টাকায় বা এর থেকেও 200 টাকা কমেও পাবেন যদি আমাদের থেকে ক্রয় করেন। আমি সর্বোচ্চটা বললাম এই মনিটরের দাম, কিন্তু এটার যে দাম সে অনুযায়ী যে ওয়ারেন্টি এবং যে পারফরমেন্স বা লুকিংটা আসলেই অনেক জোস, সেক্ষেত্রে আজকে আমার পাশে রাখা কিন্তু এই বাজেটের সাথে নেই। তো আপনার বাজেটটা থাকতেছে গত 58,000 টাকা থেকে এবং 58,000 টাকার কিছু কম হবে যদি আমাদের শপে এসে ক্রয় করেন এবং এই বাজেটের সাথে যদি আপনার আরও কোনো মনিটর লাগে সেক্ষেত্রে আপনারা আরও মনিটর নিতে পারবেন, আমি আপনাদেরকে মনিটরগুলো দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এদিকে যে ডেলের 19 ইঞ্চি মনিটর থেকে শুরু করে এদিকে আছে চায়না মনিটরগুলো, যদি নিতে চান চায়না মনিটর আছে, ডেল আছে, এবার আপনি যদি স্যামসাং নিতে চান এখানে স্যামসাংয়ের মনিটর আছে, এরপর LG-র মনিটর আছে এদিকে, এগুলো স্যামসাং, LG এগুলো সবই IPS প্যানেলের মনিটর। এদিকে আছে লেনোভোটাও IPS প্যানেলের একটা মনিটর Full HD এবং এইদিকে আছে HP-র, সেই আমাদের যারা বলি জাতীয় মনিটর যেটা HP-র M22F সিরিজের মনিটর। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী মনিটরগুলো নিতে পারবেন। ভিউয়ার্স, আজকের এই প্যাকেজটা নিতে হলে আপনারা যোগাযোগ করুন ডিজিটাল মার্টের হটলাইন নাম্বারে, নিচে অবশ্যই হটলাইন নাম্বার দেওয়া থাকবে এবং আপনাদের কোনো মতামত বা গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিও দেখে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।